এমানকৰ গেন্ডা দলৰ এমানে হ'ল পৰিচালনা এমানে কুত্তা কহিলে চলে কিন্তু আমি ইয়ে থানা মু ভাবুচি এ গেন্ডা দলৰ ইয়ে থানা পৰিচালনা কৰছন্তি এ লক্ষীমসাৰৰ খাস কৰি এ আইনি চলিছি গেন্ডা দলৰ কিন্তু পোষ্টৰ ব্যানৰকু নেই চিৰা হেলা কিন্তু আমি তাকো এফআর দবা নাৰে আসি আসিলা বেলে আমু কলে এফআর ফ্রি প্ল্যান করি দিলীপ জেনা যেহেতু নেতৃত্ব তা মিসেস ছিড়া হয়েছে সিয়ে 32 নম্বর ওয়ার্ডর সিদ্ধর জেনা ও শিকর জেনা কু ডাকি মারণ আক্রমণ করি মো ভাইকে ইনজোর্ড করি ও মানে আয়ুষে পড়ছি তাপরে বি যেহেতু রাকেশ জেনা মো সান ভাই তাকে পরিচালনা করুতলা কিন্তু তাকে আজ বিধিভাবে আরেস্ট করা যাইছে কিন্তু এমানে খোদ করি এমানে পছ পর মুহূর্তে আমাকে মারি গাড়ি ভাঙ্গি রালি করি মানে মানে আউ সেমানক বিরুদ্ধে লিখিত অভিযোগ যে করছে রাকেশ জেনা সেমানে অবে খুলম খুলা বুলাউছে রাকেশ জেনাকে আরেস্ট করা হচ্ছে এমানকর গেন্ডা দলর এমানে হচ্ছে পরিচালনা এমানে কুত্তা কহিলে চলে নবীন বাবুর কুত্তা কহিলে চলে এ পুলিশ প্রশাসন এ কুত্তা ভাবে চলে কিন্তু আমি চাহুছু নিরপেক্ষ ভাবে উচিত তদন্ত করা যাও নিরপেক্ষভাবে ইলেকশন লড়া যাও আর দোষী কি দণ্ড দিয়া যাও অভিযোগকারী আরেস্ট করাগলা কিন্তু মুখ্য সিএবে বাহারে বলছেন কম কে বাহারে মদ মাংস খাই রালি করছেন কিন্তু আমি কহিয়া মাত্রে পুলিশ প্রশাসন কোণী পদক্ষেপ নৌ না রহস্য হারি যার যেহেতু 33 নম্বর ওয়ার্ডর সে তিনিথর বিজেপি জিতিছি পূর্বথর জিতি যেহেতু এথরক পুরা হারি যার পুরা সম্পূর্ণ বয় রয়েছে অনন্ত নারায়ণ জেনা পরিচালনা করছে এখন পুলিশ প্রশাসনকে ফোন মাধ্যমে কই ধমক দেই এমানকু আমাকে আরেস্ট করা যাচ্ছে এমানে ভয়ভীত হয়েছে কিন্তু যেপর্যন্ত আমি ন জিতুছি সে পর্যন্ত ওহরিবুনু আর জিতিকি দেখাইবু যে অনন্ত নারায়ণ জেনাকে আমি 33 নম্বর ওয়ার্ডে আমি জিতিকি অছু আহরি বি 10 বর্ষ যাকে আমি জিতবু যেভাবে আমি লোকঙ্ক সাঙ্গে অছু লোকঙ্ক সাঙ্গে আমি দিন রাতে লোকঙ্ক সাঙ্গে অছু লোক মানে দেখিপারুতবে সমস্ত কিন্তু উভয় পক্ষে বসিছন্তি।